শুভ সকাল সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি মেরিল মিল্ক সোপ বা রাঙা সকাল অনুষ্ঠানে। দর্শক, আপনারা জানেন রাঙা সকাল রাঙা মানুষদের আয়োজন। আজ আমাদের সাথে এমনই একজন রাঙা মানুষ আছেন যিনি শুধু নিজেই রাঙা নন, তিনি দেশকে রাঙিয়েছেন তার রঙে। কে আছেন আমাদের সাথে শাহরিয়ার জানিয়ে দেবে। পুরো অনুষ্ঠানে আপনাদের সাথে থাকছি আমি খালেদা এবং আমি শাহরিয়ার। দর্শক, রাঙা সকালের আজকের অতিথি বীর মুক্তিযোদ্ধা। তিনি শুধু একজন বীর মুক্তিযোদ্ধা নন, তিনি একজন কিন্তু নারী, নারী বীর মুক্তিযোদ্ধা রোকেয়া বেগম। চলুন তাকে স্বাগত জানাই। শুভ সকাল। শুভ সকাল। শুভ সকাল, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়া আশীর্বাদে অনেক ভালো আছি। আমরা আপনাকে পেয়ে আজকে অনেক আনন্দিত। আপনার কাছ থেকে মুক্তিযুদ্ধের অনেক গল্প অবশ্যই আমরা শুনবো, কিন্তু অনুষ্ঠানের নিয়ম অনুযায়ী আমরা একদম ছোটবেলা থেকে শুরু করব। আমি অনেক আনন্দিত যে এই জায়গায় আসার জন্য, যে এরকম জায়গায় এসে উপস্থিত হতে পারবো বা আপনাদের সাথে সকলের সাথে সাক্ষাৎ হবে, এটা আমার কাছে অনেক বড় পাওনা। আর এটা আমাদের জন্য অনেক সৌভাগ্যের, অনেক সম্মানের যে আপনি আজকে আমাদের আমন্ত্রণ গ্রহণ করেছেন। ধন্যবাদ আপনাদের। প্রধান আপনার জন্ম কোথায় হয়েছিল? এটা হচ্ছে তেঁতুলিয়া জেলায় মণিগঞ্জ গ্রাম। সেখানেই কি আপনি বড় হয়েছেন? হ্যাঁ, সেখানে বড় হয়ে গেছি। গ্রামের তো এটা তো বুঝতে পারতেছেন, একেবারে গ্রামাঞ্চল বাড়ি, সেইরকম বাড়িঘর না, বেড়ার বাড়ি, খড়ের ঘর, ধুলাবাটি, এরকম জায়গাতে মানুষ হয়েছে আর কি। আচ্ছা, পরিবারে কে কে ছিলেন? পরিবারে ছিলেন বাবা মা ছিলেন, আমার বড় ভাই যে মুক্তিযুদ্ধে ছিলেন মারা গেছেন, উনি আমি, আমার একটা প্রতিবন্ধী ভাই, বোন, একটা ছোট ভাই, আমরা দুই ভাই দুই বোন। দুই ভাই দুই বোন। আপনি কত নম্বর ছিলেন? আমি ছিলাম দুই নম্বরে। আমার পূর্বে নাকি অনেক ভাই বোন ছিলেন, বড় হয়ে ওনারা মারা গেছেন। আচ্ছা, সবাই বড় হয়ে মারা গেছেন, লাস্টে আমরা চারজন। আচ্ছা আচ্ছা। তার আগে আমার একটা বিমাতা ভাই ছিলেন আব্বাস আলী নাম, সেই মা আগে মারা যাওয়ার পরে পরে আমার মাকে নিয়ে আসছেন। বাবা মা কি করতেন? বাবা সেলাই করতেন, ছোট্ট একটা দর্জির ইয়ে ছিল। তার পূর্বে আমাদের একটা পারিবারিক সমস্যা ছিল, জমি নিয়ে মার্ডার হয়েছে, আমার চাচাকে মাঠে মেরে ফেলছেন। পরে যুদ্ধ শুরু হলো, আমার আবার 68 সালেই বিয়ে হয়ে গেছে, ছোটবেলায় বিয়ে দিয়ে দিয়েছেন। মা কি করতেন ম্যাডাম? মা বাড়িতেই গৃহিণী ছিলেন। আচ্ছা। আমাকে আগেই তাড়াহুড়া করে বিয়ে দিয়েছেন, যখন ওই যে ইয়ে হলো, মার্ডার হয়ে গেল গ্রামে, তো বুঝতে পারতেছেন তখন ওরাই যারা মার্ডার করছে তারাই প্রস্তাব দিচ্ছিলেন যে বিয়ে করবে, তখন বাবা তো এইভাবে বিয়ে দেয়নি, যা প্রস্তাবের মাধ্যমে বিয়ে দিছে, একজন বয়স্ক লোকের সাথে বিয়ে দিছেন। আমরা এই প্রসঙ্গগুলো পরবর্তীতে ধাপে ধাপে শুনবো। আমরা একটু ছোটবেলা থেকে ওই জায়গাটাতেই থাকি, গ্রামে ওইভাবে মানুষ হয়েছি, ওইভাবে। কেমন ছিল তখন গ্রামের পরিবেশটা? আমরা এখন যেমন দেখি তেমন ছিল কি? না না, তখন একেবারে অন্যরকম ছিল। এখন তো মায়েরা বাবারা ভাই বোনেরা অনেক গুরুত্ব দিচ্ছে ছেলে মেয়েদের লেখাপড়ার প্রতি, আমাদের বেলা সেটা ছিল না। এ খাইছে যা ছিল খাই দেয়, স্কুলে গেছি লেখাপড়া করছি, বাড়িতে আসছি খেলাধুলা করতাম, পরীক্ষা দিতাম, পরীক্ষা পাস করছি এটাই যথেষ্ট, যে আমার 6টা পাস করছে, ক্লাস 5 পাস করছে, 8 পাস করছে, মেট্রিক মানে রেজাল্ট কি ফার্স্ট সেকেন্ড কি না এই পাস করছে, এটাই আনন্দিত ছিল তারা। আমরাও খুশি হতাম যে পাস করছি, উপরে ক্লাসে উঠতে পারতাম। হ্যাঁ, তখন প্রথমে তো 1-এ ভর্তি ছিল, আমাদের বাড়ির পাশে একটা ভোলাদত স্কুল ছিল, ওই স্কুলে, ওখান থেকে তখন সালমান প্রাইমারি স্কুলে গেছি, সরকারি ওটাও ছিল। আচ্ছা, আপনার এসএসসি কত সালে ছিল? 72-এ, দেশ স্বাধীনের পরে। স্বাধীনের পরে। আমার জন্ম তারিখ হচ্ছে 1-1-55। আচ্ছা, আপনার এক ভাই মুক্তিযুদ্ধ করেছে বলেছিলেন, তো ভাইয়ের সহযোগিতায় তো আপনি গিয়েছিলেন মুক্তিযুদ্ধে? ভাই, আমাদের গ্রাম তো ছোট গ্রাম ছিল, আমাদের গ্রামের থেকে 8 জন ছেলে গেছিল, আমি সহ 8 জন আর কি। তা ওনারা যখন বঙ্গবন্ধু ঘোষণা দিলেন, যে 7ই মার্চের যে ভাষণটা, ওইটাকে গুরুত্ব দিয়েছেন বেশি, মিছিল মিটিং হইতো ওখানে, তাদের সাথে আমি যাইতাম। আপনাদের ভাই বোনের সম্পর্ক তো নিশ্চয়ই অনেক মজার ছিল, না? হ্যাঁ। আচ্ছা, আমরা কারণ যেহেতু ভাইয়ের অনুপ্রেরণাতে মুক্তিযুদ্ধে গিয়েছিলেন, তো নিশ্চয়ই ভাইয়ের মাধ্যমে ছোটবেলা থেকে অনুপ্রাণিত হতেন। ছোটবেলা কি কি করতেন ম্যাডাম? আমি একটা বলি, যে ভাইয়ের যে মুক্তিযুদ্ধে গেছে, ছোটবেলায় ওই যে খেলাধুলা করতাম স্কুলে দিতাম। কি কি খেলাধুলা করতেন তখন আপনারা? এগুলো ওই যে চিবুচি বলতো না, চিবুচি, দৌড়াদৌড়ি করে খেলতো, পাথর খেলতাম, এই সমস্ত আর কি। আচ্ছা, তারপরে কানামাসি, এগুলো খেলাধুলা করতাম। সেই সময় ছোটবেলাটা তো আপনারা গ্রামীণ পরিবেশে অনেক মজা করেছেন, যেহেতু আপনারা ভাই বোনও ছিলেন একাধিক। জি জি। কেমন ছিল সম্পর্কগুলো? কেমন ছিল? আমাদের সম্পর্কগুলো ভালোই ছিল, ভাই বোনের ঝগড়াঝাটি করতাম ঠিকই, কিন্তু আমাদের ভালোবাসা ভালোবাসা ছিল, যে কেউ কাউকে ছাড়ে ইয়ে করতাম না। ছোটবেলায় কি কি দুষ্টুমি করতেন? ছোটবেলায় তো দুষ্টামি তো থাকতোই, খেলাধুলা করতাম। আমরা 3টা বোন ছিলাম, চাচাতো বোন, আমার একটা বন্ধু প্রতিবন্ধী বোন আছে, সেই বোনটা আমার কাছেই আছে, তো তো কথা বলতে পারে না, শুধু আল্লাহ বলতে পারে আর কিছু না। আমরা চাচাতো বোন ছিলাম 3 জন, আমরা পাথর খেলতাম, তারপরে যে কুতকুত ওইগুলো খেলতাম, কানামাসি খেলতাম, এইগুলো খেলা আমাদের ছিল প্রধান। আর ওই যে রুমাল চোর, এখন তো এইগুলো খেলা হয় না,
রুমাল রুমাল নিয়ে যে চতুর্পাশে ইয়া করতো এগুলো খুব আনন্দিত হইতাম। আমরা খেলাধুলা করতাম, মিটিং টিফিনের সময় এইভাবে খেলতাম। প্রথমের স্কুলে যাত্রা হচ্ছে আমাদের গ্রামের পাশে ভোলাজত প্রাইমারি স্কুলে পড়তাম, সরকারি স্কুল। ওখানে ক্লাস থ্রি পর্যন্ত পড়ছি, তারপর শালবাহান মুনিগঞ্জ গ্রামে সরকারি প্রাইমারি স্কুলে ওখানে ভর্তি হয়েছি। ক্লাস ওখান থেকে ক্লাস ফাইভে সিক্সে যখন উঠলাম, ওটা হচ্ছে শালবাহান হাই স্কুল উচ্চ বিদ্যালয়। আমরা তো জানি যে ওই সময় স্কুলগুলো অনেক সময় হতো যে গ্রাম থেকে একটু দূরে, মানে বাসা থেকে দূরে, বেশ দূরে। সেরকম কিছু অভিজ্ঞতা আছে? হ্যাঁ, দূরে ছিল। আমি যে রাস্তা দিয়ে স্কুলে যাইতাম, আশেপাশে কোনো বাড়ি ছিল না। আমি যেহেতু একা যাইতাম, গ্রামের থেকে কেউ লেখাপড়া করেনি, মেয়েদের মধ্যে আমি একাই লেখাপড়া করছি। আর এই আমার লেখাপড়ার মধ্যে দিয়ে মানুষ অনেক কিছু বলছে যে গ্রামের কথা তো বুঝতেন, যে ব্রিটিশ লোকটা লেখাপড়া হয় না, কি করবো, তোর তোর শ্বশুরবাড়ি যাওয়া লাগবে, ভাত তো তোকে রাঁধিবে লাগবে, তোকে লেখাপড়া করবাই লাগবে, মানে গ্রামের ভাষা এটা একদম। আমি এগুলো গুরুত্ব দিই না, বলছে না আমি লেখাপড়া করব, আমি তোর অবস্থা মুই লেখাপড়া করি। কজ এরকম করে একলা স্কুল যাচ্ছিস, একলা আসেছিস, তো গোরস্থানের উপরে তো জঙ্গল থাকে, অনেক অনেক জঙ্গল, লোকজন নাই, পাখি ইয়া করে না, তখন ভয় পাইতাম যে বোধহয় ভিতরে লোক আছে, বাইরে চলে আসতেছে। হ্যাঁ, খুবই ভয় পাইতাম। ক্লাস তখন তো ছোট, গ্রামের মানুষ তো এত স্ট্যান্ডার্ড না, তাই না? এই ভালো কাপড় চোপড়ও না, মনে করেন স্যান্ডেলও হয়তো বা পায়ে ছিল না, ধুলা উড়াইতে উড়াইতে স্কুলে গেছি আসছি, এইভাবে লেখাপড়া করতে করতে। তারপর তো এই মুক্তিযুদ্ধের ইয়ে হইলো, প্রথমে ভাইরা মুক্তিযোদ্ধা ইয়া করছেন, মুজাহিদের ট্রেনিং দিচ্ছেন। এই মুজাহিদ ট্রেনিং দেওয়া যাওয়ার পথে, এই পথেই আমাকে বাবা বিয়ে দিয়ে দিয়েছেন আর কি। স্কুলের মধ্যে মানে এমন কোনো স্মৃতি আছে যেটা ম্যাডাম এখনো মনে পড়ে, যে মনে পড়লে ভালো লাগে, ভালো লাগাটা কাজ করে? প্রাইমারি স্কুলে যে প্রথমে যেটা ভর্তি হয়েছিল ওটা তো আমাদের বাড়ির পাশেই ছিল, এবং স্কুলটা হচ্ছে হিন্দুর নামে, ভোলাজত, সে ভোলাজত হচ্ছেন হিন্দু, সে জমি দান করছেন। তো ওটা আরও একদম অত্যন্ত গ্রামে, সাধারণ স্কুলটা একটু চলাচলের মধ্যে ছিল। তখন তো এরকম রিক্সা, ভ্যান, অটো এগুলো ছিল না, আমরা পায়ে হেঁটে আসছি, পায়ে হেঁটে গেছি। তো এগুলোতে স্মৃতি তো থাকবেই, যে বান্ধবীদের সাথে একসাথে খেলাধুলা করছি, যে চিবুচি খেলতাম, কানামাসি খেলতাম, তারপরে রুমাল চোর, চেয়ার খেলা, এগুলো মানে খেলাধুলা, অনুষ্ঠানের খেলাটা অন্যরকম, এইটা আমরা অন্যভাবে খেলতাম আর কি। ক্লাস করতে কেমন লাগতো? ক্লাস করতে ভালোই লাগতো, ঘন্টা বাজাইতো যে ক্লাসে বসতেছে, ক্লাসে বসতাম, আবার টিফিনের সময় ঘন্টা দিত, তখন টিফিনে বাইর হইতাম। এইভাবে আপনি বলছিলেন যে গ্রামের লোকজন খুব ভালো দৃষ্টিতে দেখতো না যে একটা মেয়ে স্কুলে যাচ্ছে, যে এটা পছন্দ করতো না। নিশ্চয়ই সমর্থন ছিল, বাবার পছন্দ তো ছিল, বাবা বলছে তুই লেখাপড়া করে, কাই কি কাছে কহ কইরা শুনিস না, ব্রিটিশালা তো এলা অনেক উপরত উঠেছে, সবাই বড় হচ্ছে, লেখাপড়া করে অনেক বড় বড় অফিসার হচ্ছে, তোর যখন ইচ্ছা পরিবার আসিস, তুই পর, মানুষের কথা কান দিস না। বাবার কোনো স্বপ্ন ছিল আপনাকে নিয়ে যে আপনি বড় হয়ে কিছু করবেন, কি করবেন? হয় না, ডাক্তার, ইঞ্জিনিয়ার। গ্রামে, এমন গ্রামে আমরা মানুষ হয়েছি যে এত উপরে যাব, বা ভবিষ্যতে যে মেট্রিক কোর্স পাস করতে পারবো কি পারবো না, এটাই তো বাবাদের ধারণা ছিল না, যে গ্রামগঞ্জ থেকে এত দূরে তো মেয়েদেরকে পার করতে পারবো না। জি জি, আপনার বাবার গল্পে নিশ্চয়ই আমরা আসবো, তবে আপনার ব্যাপারে দর্শকদের আগে একটু জানিয়ে আসি, কেমন? আচ্ছা, দর্শক, দেশের সর্ব উত্তরের জেলা পঞ্চগড়ের একমাত্র নারী বীর মুক্তিযোদ্ধা রোকেয়া বেগম মাত্র 15 বছর বয়সে বাবার অনুপ্রেরণা ও বড় ভাইয়ের সহযোগিতায় অংশ নিয়েছিলেন মহান মুক্তিযুদ্ধে। প্রথমে রোকেয়া বেগম ভারতের ভুষপিটা ক্যাম্পের শরণার্থী শিবিরে যান, সেখানে চিকিৎসকদের কাছে হাতে কলমে প্রশিক্ষণ নিয়ে রোগীদের সেবা দেন। মুক্তিযুদ্ধকালীন 6 নং সেক্টরের কমান্ডার এম কে বাসার, 6 নং সেক্টরের বেসামরিক উপদেষ্টা অ্যাডভোকেট সিরাজুল ইসলাম ও ডাক্তার আতিয়ার রহমানের অধীনে থেকে সেবিকা হিসেবে মুক্তিযুদ্ধে অংশ নেন রোকেয়া বেগম। যুদ্ধে গুলিবিদ্ধ, আহত ও অসুস্থ মুক্তিযোদ্ধাদের সেবা দিয়ে সুস্থ করে তুলতেন তিনি। চলুন আবার ফেরা যাক তার গল্পে। ম্যাডাম, আমরা ছিলাম আপনার গল্পে যে আপনার বাবা আপনার ওই সময়ে, যে 60-এর দশকেই এমন একজন আধুনিক চিন্তা সমৃদ্ধ একজন মানুষ, তাই না খালেদা? যে মেয়েকে স্কুলে যেতে হবে, এইটা ম্যাডাম আপনার বাবাকে নিয়ে একটু শুনতে চাই। সত্য কথা বলি যে অনেক গরিব ছিলেন আমার বাবা, কিন্তু আর ওই যে মার্ডারের আমরা চাচাকে যে জমিতে মেরে ফেলছিল, তখন তো আমাদের করুণ অবস্থা গেছে, যে একটু খাওয়ারও ব্যবস্থা করতে পারেননি, সামান্য সেলাইয়ের কাজ করতেন, এই সেলাইয়ের উপর দিয়ে লেখাপড়া করতাম। তো বাবা আমাকে সাহস দিয়েছিলেন সবসময়, মা পাশে থাকতেন, মাও তো লেখে শিক্ষিত ছিলেন না, কয়ে যে যা মাই তুই স্কুল যা, কাকি হয়েছে কো, মার কথা এটা ছিল, বাবা এইভাবেই বলতেন। তো ওইভাবেই স্কুলে যাইতাম, আসতাম,
ক্লাস 6 এ পাস করে উঠছি 7 এ উঠছি তখন বাবা বিয়ে দিয়ে দিয়েছেন চলতে মানে ওই যে বাধ্যতা ভাবে দিয়েছে একটু শুনি একটু মানে কিন্তু সেভাবে তো আমি স্কুল বন্ধ রাখি নাই আচ্ছা স্কুল আমি গেছি আসছি এইভাবে তো পরে শ্বশুর বাড়ি থেকে কি সমর্থন পাচ্ছিলেন পড়াশোনায় শ্বশুর বাড়িতে তো আমি যাইনি বাবার বাড়িতেই ছিলাম আচ্ছা মানে বিয়ের পরেও বাবার বাড়িতে ছিলেন পরেও বাবার বাড়িতে ছিলাম আচ্ছা একটু শুনি বিস্তারিত কিভাবে পড়াশোনা করছিলেন বিয়ের পরেও বিয়ের পরে আমার তাগিদে বাবা সেও তো চায়নি যে আমি লেখাপড়া করি সেও চায়নি যাই হোক আমার প্রচেষ্টায় বাবার ইচ্ছা ছিল সেভাবে স্কুলে গেছি জমিনে বিরোধ ছিল আপনার আপনাদের হচ্ছে হ্যাঁ সেই জমিনে এখনো বিরোধ আছে এবং আমাদের জমি এখনো তারা দখল করে খাচ্ছে সেটা মাঝখানে যেই ভাই আমার মুক্তিযোদ্ধা ছিল এটা আরেকটা কাহিনী ছিল ওটা পরে মানে জমিগুলো সম্বন্ধে আগে বলি জমি হচ্ছে আমাদের তারা দখল করে খাতো ওদের জনবল বেশি ছিল টাকা পয়সা ছিল বাবার তো কিছু ছিল না তো ওইটার উপরে মার্ডার হয়েছিল মার্ডার হওয়ার পরেই তখন ওই যে সমস্যা বিয়ে শাদী মানে ভীষণ একটা সামাজিক চাপে পড়ে এবং নিরাপত্তার খাতিরেই আপনাকে বিয়ে দিতে বাধ্য হয় আপনার পরিবার যাই হোক ওটা মেনে নিচ্ছিলাম না কেউ আমার বড় ভাই যখন মুজাহিদ থেকে আসলেন উনিও মেনে নিচ্ছিলেন না কিন্তু বিয়ে তো হয়ে গেছে কোনোমতো সংসারে বাবার বাড়িতেই থেকে করছিলাম এইভাবে দিনগুলো বড় ভাই মেনে নিচ্ছিলেন না কেন মানে সমস্যা ছিল মানে ভাই রাজি ছিলেন না যে এত তাড়াতাড়ি বিয়ে দিবে কেন আচ্ছা আচ্ছা ছোট মেয়ে এখনই বিয়ে কেন আমি উপস্থিত ছিলাম না এইভাবে একজন বয়স্ক লোকের সাথে বিয়ে দেওয়াটা পছন্দ করেননি আচ্ছা অনেক বয়স ছিল অনেক বেশি পার্থক্য ছিল তার মিসেস ছিলেন আরো দুইজন আমি ছিলাম তিন নম্বরে এগুলো আগে জানতে পারেন জানতে পারেনি বাবাও জানতে পারেনি আচ্ছা এগুলো নিয়ে একটু সমস্যা হয়েছিল এবং এটা অনেক বড় ইয়ে ছিল আপনার স্বামী কি করতেন উনি প্রাইমারি স্কুলে টিচার ছিলেন টিচার ছিলেন উনি কি পড়াশোনা সমর্থন দিয়েছেন আপনাকে বিয়ের পর পড়াশোনা চালিয়ে যেতে দেন নাই সেটা উনি নিজে তো শিক্ষক ছিলেন তারপরে কি উনি চাইতেন না যে আপনি পড়াশোনা আমরা তো কোনোদিন দেখি নাই তাকে উনি তো অন্য স্কুল কোন স্কুলে জানি সেই শিক্ষকের আরেকজন শিক্ষক ভোলা জ্যোতি স্কুলে যে শিক্ষক ছিলেন উনি এটা করছেন ঘটকালি করছিলেন আচ্ছা উনি ভাবে মানে সংসার বলতে যেটা বোঝে সেটা মনে হয় কখনো করেন না না ওইভাবে হয়নি সংসার আচ্ছা কিন্তু স্কুলটা তো কন্টিনিউ করেছে তো আমার একটা জেদ এসে গিয়েছিল যে বাবা এইভাবে বিয়ে দিলো আমি এটা আমাকে মানুষ হইতে হবে আমি উপরে উঠবো অনেক কষ্ট করে লেখাপড়া করছি অনেক কষ্ট করে দর্জির উপরে বাবা আমাদেরকে ইয়ে করছে তখন কি মাথায় ছিল যে পড়াশোনা করে আপনি কি করবেন তখন আমার মাথায় ছিল যে আমি যদি আল্লাহ সহায় থাকে আমার যদি চেষ্টা থাকে লেখাপড়া করে আমি অনেক উপরে উঠব একটা প্রতিষ্ঠানে যেন আমি নিয়োজিত হতে পারি বা কোনো কাজের জন্য লাগতে পারি এরকম চিন্তা ভাবনা ছিল জীবনে প্রতিষ্ঠিত জীবনে প্রতিষ্ঠিত আচ্ছা তারপর আপনার ছিল কারণে আমি এত উপরে উঠতে পারছি না হলে তো উপরে ওঠার কোনো প্রশ্নই আসে না যেহেতু গ্রাম অঞ্চল একবারে পল্লী অঞ্চলে বাড়ি আমাদের এখন চালু হয়েছে সেটা অনেক তখন তো বিদ্যুৎ ছিল না হেরিকেন তো পারিবারিক তো অবস্থা বুঝতে পারতেছিলেন বুঝতে পারছেন যে কেরোসিনের যোগান দিতে পারতো না বাবা পাট খড়ি জ্বালা জ্বালায় মা আমাকে সহযোগিতা করছেন ওইভাবে লেখাপড়া করছি অসম্ভব মানসিক জোর লাগে কিন্তু খালেদা একদমই তখন তো এভাবে তো আপনি ক্লাস 7 এ আপনার বিয়ে হলো তারপর 8 9 সম্ভবত আপনি ক্লাস 10 এ যখন তখন মুক্তিযুদ্ধ শুরু হয়েছে এইভাবে আমি স্কুলে গেছি আসছি এইভাবে লেখাপড়া করে গেছি আচ্ছা ক্লাস 9 এ যখন তখন মুক্তিযুদ্ধ ওই যে বঙ্গবন্ধু ভাষণ দিচ্ছেন যে এবারে সংগ্রাম মুক্তি বঙ্গবন্ধুর ভাষণের সময় আপনি কোথায় ছিলেন ভাষণ গ্রামের বাড়িতেই ছিলাম গ্রামে যে রেডিও গ্রামের মধ্যে একটা মাত্র রেডিও ছিল আমাদের ওই রেডিওটা উঠানে রাখতো ঈশ্বরের মাঝখানে রাখতো আমরা চতুর্পাশে বসতাম বস্তা বিছাই দিয়ে তখন আমাদের গ্রামে চেয়ার টেবিলও নাই তারপর খড়ের যে ইয়া বানায় বসার মতো ওইগুলো তারপরে টুল পিড়া এগুলো নিয়ে চতুর্পাশে আমরা বসে খবর শুনতাম ভাই তো আগে চলে গেলো ভাইকে ভাই যখন মুক্তিযুদ্ধে যায় মা খুব কান্নাকাটি করছে আমরাও কান্নাকাটি করছি যে গেলে তো ফিরে আসতে পারবে না আমরা তো নির্ঘাত ধরে রাখছিলাম যে গেলেই সে মারা যাবে ভাই বুঝাইছিল খুব মাকে কইছে মা যাই আল্লাহ যদি সহি সালামত রাখে আমরা দেশ স্বাধীনভাবে নিয়ে আসি মা কইছে স্বাধীন কি বাউ বাউ মানে ছেলে আদরের ডাকা কি বাউ কইছে স্বাধীন কি স্বাধীন কি ভাই বলতো যে মা স্বাধীন হচ্ছে যে আমরা তুমি ফ্রিভাবে কথা বলতে পারবো আর এখন তো খান সেনারা খান পাক সেনা তো বলতে পারো না পারতো না খান কয়ে খানলা তো এলা যেমন উমার ভাষায় উর্দু ভাষায় কথা কইবা লাগেছে কথা কইবা কইছে দেশ স্বাধীন হলে আমাকে এটা কইবা লাগবে নি আমরা আমার মতো কথা কইয়া পারবো তো মা একটু হচ্ছে যে বাবা তুই যাবো যাইলে তো তুই আর ফেরত উৎসব পারবো নি তোকে তো মারি ফেলাবে তুই কি আর ঘুরে উৎসব পারবো
কিন্তু আমাদের গ্রামের সবাই সিদ্ধান্ত নিয়ে নিছে আর তখন আমরা ভবিষ্যতে কি পাবো কি পাবো না এগুলো কিন্তু আমরা কোনো সময় চিন্তা করি নাই বঙ্গবন্ধু ডাকে ওনার 7ই মার্চে যে ভাষণে যার যা আছে তাই নিয়ে প্রস্তুত থাকে থাকে আজকে সংগ্রাম মুক্তি সংগ্রাম আজকে সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম এই ভাষণটাকে আমরা বেশি গুরুত্ব দিছি আর এবং ওইটা রেডিওতে বারবার বলতেন উনি রেডিওতে শুনতাম তো ভাইকে যখন আমরা বিদায় দিই তো কান্নাকাটি বুঝতে পারতেছেন ভাই কখন মুক্তিযুদ্ধে গিয়েছিলেন 7ই মার্চের ভাষণের পরে কোন সময়টাতে 6 নম্বর সেক্টরে 7ই মার্চের ভাষণের পরে ছেলেরা সবাই মিটিং করতেছে মিছিল করতেছে গার্জিয়ানগুলো কেউ রাজি হচ্ছিল না যে বাবু তোমরা যাবেন তুমি তোমারই ফেলাবে তোমরা ওসব পারবেননি এরা সেটাই করতে পারেনি এরা গার্জিয়ানকে যেভাবে হোক মা বাবাকে সেভাবে ম্যানেজ করে চলে গেছেন তো ভাই চলে যাওয়ার পরে ওই যে রেডিও শুনতেছি ওখানে আমিও থাকতাম বাবার সাথে আমিও থাকতাম লোকজন থাকতো বাবা আমাকে মনোযোগ দিয়ে তখন তো খবরগুলো খুব মনোযোগ সহকারে আমরা শুনতাম যে যুদ্ধটা কিভাবে যুদ্ধ হচ্ছে কিভাবে মানুষ মারা যাচ্ছে ম্যাডাম যুদ্ধের গল্পে যাওয়ার আগে আমি যদি একটু পিছন দিকে আপনার কাছ থেকে একটু শুনতে চাই যেমন ধরুন 66-র 6 দফা 69-এর গণ অভ্যুত্থান এই সময়গুলোতে গ্রামে এগুলোর প্রভাব কেমন ছিল স্কুলগুলোতে কি এগুলো নিয়ে আলোচনা হতো তখন ম্যাডাম হ্যাঁ গ্রামে তো এগুলো আলোচনা হতো যে যখন ইলেকশন হয় যে ভোট হইল হ্যাঁ হ্যাঁ 69-এর গণ অভ্যুত্থানের কথাটা যদি একটু বলতেন 69-এর গণ অভ্যুত্থানে তখন তো আমাদের গ্রামের ছেলেরা তো মিটিং মিছিল করে বেড়াইতো এবং যে পাকিস্তানের ভোটটু খান যে আমাদের এগুলো মানে নিচ্ছিল না যে বারবার ভোট কি নিয়ে হতো ম্যাডাম স্লোগান কি ছিল যে আমাদের বঙ্গবন্ধুকে ওরা তো ক্ষমতা দিবে না ক্ষমতা ওরা দিবে না আর বঙ্গবন্ধু তো বারবার যেখানে ভোটে ইনি জিতে গেছেন ওরা তো ক্ষমতা ছাড়তে ছিল না হ্যাঁ 70-এর নির্বাচনে তো এইগুলো তখন গ্রামের লোকজন তখন তো এতটা আমি বুঝতাম না এখনো সেরকম ইয়ে বুঝি না তো বাবাকে যেটা বলতাম যে ভোট হয়েছে ক্ষমতা দিবে নি কেন এলা পাকিস্তানি গুলো এরকম করতেছে কাজে ওদের ক্ষমতা ক্ষমতা কেউ ছাড়ে ওদের ইয়েতে থাকতে হবে আমাদের ওদের লোকজনের চাকরি হবে আমাদের চাকরি বাকরি হবে না আমরা কোথাও চান্স পাবো না আচ্ছা তারপর 25 মার্চ যখন পাকিস্তানি হানাদাররা আমাদের উপর আক্রমণ চালালো তখন আপনি কোথায় ছিলেন গ্রামেই ছিলেন গ্রামের বাড়িতেই ছিলাম যেদিন 25 মার্চে যেভাবে হামলাটা হলো এতগুলো বাঙালিকে সে মারি ফেললো পাকিস্তানিরে মারি ফেললো তখন গার্জিয়ানরা তখন খুব চিন্তা করতেছিল যে মেয়েরা আমরা তো তখন একটু বড় হয়ে গেছি যে মেয়েদেরকে ধরে নিয়ে যাচ্ছে পাক সেনারা এবং নির্যাতন এগুলো আপনারা কবে জানতে পেরেছিলেন 25 মার্চ ঢাকায় যে আক্রমণটা হয়েছে যখন আক্রমণটা হলো তখন রেডিওতে তো এমনি শুনতেই ছিল যে এরকম হচ্ছে যখন আক্রমণটা হলো যে মেয়েদেরকে নিয়ে ধরে নিয়ে যাচ্ছে বা অত্যাচার করতেছে তখন গার্ডিয়ানরা চিন্তা করতো যে আমরা তো কোথায় লুকাবো ওরকম লুকাবার তো জায়গা নাই আর সব তো মাটির ঘর মানে মেঝে মাটি উপরে বেড়া টানে বাঁশের বেড়া খড়ের ঘর তখন আমাদের মসজিদের সামনে একটা মসজিদ ছিল ওইখানে একটা বাংকার খুঁজছিল যে পাক সেনারা এদিকে ঢুকলে আমরা এখানে লুকাই থাকবো ওইখানে আমরা ওই লাফালাফি করে ওইটার উপরে লুকাইতাম আর কি ভিতরে লুকাইতাম ইতিমধ্যে যে 25 মার্চের পরে কিন্তু এরা একদম সিদ্ধান্ত নিয়ে নিল যে আমরা এখন মুক্তিযুদ্ধে যাবই দেশ স্বাধীন করবই এরা তো চলে গেল কান্নাকাটি তো বিদায়টা তো ওইটা কীভাবে প্রকাশ করব যে বাবা মারা আমরা তো সেইভাবে ভাইদেরকে বিদায় দিছি যে আর তারা ফেরত আসতে পারবে না পাক সেনারা তো মেরে ফেলবে আর আমাদের হাতে তো কোনো অস্ত্র নাই অস্ত্র তো আমরা পাইনি আপনার গ্রাম থেকে কতজন গিয়েছিলেন মুক্তিযুদ্ধে আমাদের গ্রাম থেকে 8 জন আমি সহ আপনি তো একটু পরে গেলেন তার আগে ভাই যখন গিয়েছিলেন তখন তো 7 জন গেছে আমার চাচাতো ভাই আমার ভাই গ্রামের আরো এই যে আপনার ভাই সহ যে 7-8 জন গেল মুক্তিযুদ্ধে আমাদের অস্ত্র ছিল না কোনো কি এখান থেকে কোনো ট্রেনিং বা এখান থেকে কি প্রস্তুতি নিয়ে গিয়েছিল এখানে কোনো ট্রেনিং ছিল না ট্রেনিং নাই নাই এরা খালি হাতেই গেছেন ওখানে কোথায় জয়েন করছে ওখান থেকে তারা ভারতে গেছিল কোথায় গিয়েছিলেন ভারতে ভারতে যা ওখানে ট্রেনিং দিয়ে ইয়া করার পরে তারপর ওই দিক দিয়ে ওরা মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করছেন এবং যুদ্ধ করতে করতে রংপুর ইয়েতে চলে গেছেন কি কি জায়গাগুলো ডোমার নীলফামারির ওদিকে আর কি তিস্তা আচ্ছা তারপর ভাই যাওয়ার পর কি আপনাদের সাথে যোগাযোগ ছিল না না যোগাযোগ কোনো যোগাযোগ ছিল না আচ্ছা কোনো যোগাযোগ ছিল না ভাই যখন মুক্তিযুদ্ধে চলে যান তখন মা অসুস্থ হয়ে পড়ছিলেন মা ধরে নিয়েছিলেন যে ছোয়ারা আর ফেরত ছোয়ারেনি সেইভাবে মা একটু অসুস্থ হয়ে পড়ছিলেন রেডিওতে যখন শুনতেছিলাম যে মেয়েরা মুক্তিযুদ্ধে যাচ্ছে অস্ত্র নিয়ে যুদ্ধ করতেছে সেবা দিচ্ছে এগুলো তো শুনতেছি বাবার সাথে তো আমিও ছিলাম গ্রামের লোকজন তো অনেক রেডিও খবর শুনতেছে তখন বাবা আমাকে উৎসাহ দিতেন যে মা দেখছি বেটি সলাও কিন্তু মুক্তিযুদ্ধ যাচ্ছে সেবাও দিচ্ছে মুক্তিযোদ্ধাদের সেবা দিচ্ছে ইতিমধ্যে পাক সেনাদের যখন অত্যাচার শুরু করলো তখন আবার চিন্তা করতেছিল যে মেয়েদেরকে আমরা কোথায় রাখবো কোথায় রাখা যাবে তখন গ্রামের অনেক মানুষ ইয়েতে চলে গেছেন শিবিরে বহিষ্পিটা ক্যাম্পে তখন আমার ওই যে বড় ভাই আব্বাস আলী বিমাতার ভাই ওই ভাই সহ তখন আমি ভারতে গেছিলাম প্রথমে বহিষ্পিটা ক্যাম্পে গেছি
তারপরে গেছি কান্তাই ভিটা চটেরহাট এইগুলোতে। তো ওগুলাতে যাওয়ার পর কিছুদিন পরে ওনারা আমাকে খুঁজে খুঁজে বাইর করছে, শুধু আমি না আমার মতো আরও অনেকেই আছেন যে একজন শিক্ষিত একটু শিক্ষিত যে বাচ্চাদেরকে যেন একটু লেখাপড়া শিখাইতে পারে, ওইভাবে খুঁজে বাইর করছেন। সেই মাঠে আমরা বাচ্চাদেরকে লেখাপড়া শিখাইতাম। কারা খুঁজে বের করেছে? ওখানকার শিবিরের যারা ইয়া ছিলেন, পরিচালনা ছিলেন, হ্যাঁ, ওখানে কিছুদিন লেখাপড়া বাচ্চাদেরকে শেখানোর পরে লোক মুখে শোনা গেল যে ভাই মারা গেছে। মা ভাই মারা যাওয়ার কারণে মা আরও বেশি অসুস্থ হয়ে গেছেন। তখন আমি বাড়িতে নাইট পাস নিয়ে আসছিলাম মাকে দেখার জন্য। মাকে দেখে ভোরে আবার ওই তখন কোনো রিক্সা ভ্যান অটো কিচ্ছু ছিল না, শালবাগান থেকে হেঁটে তেঁতুলিয়া হয়ে শিবিরে যাইতাম। তো ওখানে কি কারো সাথে এসেছিলেন নাকি? আমার বড় ভাইয়ের যে বিমাতা ভাই আব্বাস আলী, ওই ভাইয়ের সাথেই যাচ্ছিলাম। আমি একটা ব্যাপার একটু জানতে চাচ্ছিলাম যে আপনি যাওয়ার পর তো যারা ক্যাম্পে পরিচালনার দায়িত্বে ছিলেন তারা আপনাকে খুঁজে বের করেছিলেন, কিন্তু আপনি যখন গিয়েছিলেন কি মাথায় নিয়ে গিয়েছিলেন? কারণ আপনি তো অস্ত্র চালাতে জানতেন না, আপনি কেন গিয়েছিলেন, মানে আপনার মাথায় কি ছিল তখন? যে গ্রামে থাকলে পাক সেনারা এসে হামলা করবে, যে হামলা, যে এখানে তো লুকাবার মতো আমাদের জায়গা নেই, আবার আমাদের বাড়ি থেকে ভারত একটু দূরে, যাওয়ারও সময় লাগবে, তাড়াতাড়ি যেতে পারবো না। তো শিবিরে যখন সবাই যাচ্ছে সেই সাথে যে আমিও চলে যাই নিরাপদ এবং কিভাবে কি করা যাবে। যখন ভাই মুক্তিযুদ্ধ চলে গেছেন আর খবর শুনতেছি তখন আমার খুব আগ্রহ বাড়তেছিল যে আমি কিভাবে অংশগ্রহণ করবো। আমি তো কোনো যোগাযোগ পাচ্ছিলাম না যে কারো মাধ্যমে যে আমি যাব মুক্তিযুদ্ধে যাব, এরকম কোনো লিঙ্ক আমার কাছে ছিল না, সুযোগ পাইনি। কিন্তু আমার খুবই ইচ্ছা ছিল যে আমি কিভাবে যুদ্ধে যাব। যখন ভাই মারা গেছে, এটা লোক মুখে শোনা গেছে যে ভাই মারা গেছে, মা তো তখন অ্যাবনর্মাল হয়ে গেছেন। মাকে ওইভাবে রেখে আমার একটা প্রতিবন্ধী বোন এখনও আমার কাছে আছে, একটা ছোট ভাই, ওদের কাছে রেখে আমি ভারতে চলে গেছিলাম। ওখানে এমনি শিবিরে কিছুদিন থাকলাম, তারপরে যে বাচ্চাগুলোকে লেখাপড়া শেখাচ্ছিলাম সেই সময় আবার লোক মুখে শোনা গেল যে মা গুরুতর অসুস্থ, যে অ্যাবনর্মাল হয়ে গেছে। তখন আমি নাইট পাস নিয়ে বাড়িতে আসছিলাম, বাড়িতে মার দেখা করে আবার সেই ভোরবেলা অন্ধকার, অন্ধকারে ভাইকে নিয়ে আবার তেঁতুলিয়া হয়ে যাচ্ছিলাম। তো ওখানে তেঁতুল গাছ একটা আছে বিশাল বড়, সেই গাছটা এখনও আছে, ওখানে একটা বাঙ্কার ছিল, ওখান থেকে একজন ইপিআর বাহির হলেন। তখন আমি অনেক ভয় পাই গেছিলাম, খুব কাঁপতেছিলাম যে পাক সেনারা কিনা। তো ওই ঠিক ওই মুহূর্তেও মনে হচ্ছিল না পাক সেনারা তো আমাদের তেঁতুলিয়া ঢুকতে পারেনি, ভজনপুরে এখানে একটা আমাদের ব্রিজ ছিল সেটা আমাদের মুক্তিযোদ্ধারা ডিনামাইন দিয়ে ভেঙে দিছিলেন, পাক সেনারা ওদিকে আর যেতে পারেন নাই। কিছুক্ষণ একটু ইয়ে হওয়ার পরে উনি বলছেন আপনি কোথায় যাবেন, বিস্তারিত যখন ওনারা জিজ্ঞাসা করলেন তখন আমি বললাম আর কি। তো উনি তখন বললেন যে আপনি ভারতে যায়েন না, তার নাম ছিল ইয়াস, আমি নামটা জিজ্ঞেস করছিলাম ভাই আপনার নাম কি, বলছে আমার নাম ইয়াসিন আলী ইপিআর। কেন উনি আপনাকে ভারতে যেতে না বলেছিলেন? উনি বললেন যে ভারতে যায়েন না, এখানে সেবিকা খুঁজতেছেন, যে ডাক্তার আতিয়া রহমান আমাদের এখানে অনেক মুক্তিযোদ্ধা, আহত মুক্তিযোদ্ধা আছেন, সেবা সেবিকা পাচ্ছেন না, আপনি ভারতে না গিয়ে আপনি ডাক্তার আতিয়ার স্বামীর সাথে কথা বলেন। তো গল্প করতে করতে আকাশ ফর্সা হইল, তখন ভাই সহ কোথায় উনি আছেন, কোথায় কোন জায়গায় আছেন, উনি ভদ্রলোক দেখাই দিলেন যে এরকম একটা জায়গা আছে ওখানে যান। তা আমি যখন গেলাম ভাই সহ গেলাম তখন পরিষ্কার হয়ে গেছে আকাশ, ডাক্তার সাহেবের সাথে সালাম দিয়ে কথা বলতেছি। স্যার প্রথমে রাজি হচ্ছিলেন না যে আমি এইভাবে সেবা দিতে পারবো, উনি কয়েকবার আমাকে জিজ্ঞাসা করছেন, আর আমার মধ্যে একটা ইয়া ছিল দৃঢ় বিশ্বাস যে আমার ভাই তো মুক্তিযুদ্ধে মারা গেছেন, তাকে মেরে ফেলছে, তার তো সে তো সেবা পায়নি, আমি যদি মুক্তিযোদ্ধা ভাইদের একটু যদি সেবাটা দিতে পারতাম তাও আমার আত্মা শাস্তি শান্তি পাইতাম আর কি। তো স্যারকে আমি বললাম স্যার আমি এরকম শুনে এখানে আসলাম, তা আপনি যদি আমাকে একটু কাজে লাগাইতে পারতেন। তো উনি আমাকে দেখে তো বিশ্বাস করতে পারেননি, আস্থা রাখতে পারছিলেন না যে আমি সেবা দিতে পারবো, উনি বারবার জিজ্ঞাসা করতেছিলেন যে আপনি কি পারবেন। তো যতবার জিজ্ঞাসা উনি করছেন ততবার আমি বলছি যে স্যার আমি পারবো, আমাকে কাজে লাগান। তখন 10টা বেড ছিল আর কি আহত রুগীগুলো, তখন স্যার আমাকে নিয়ে গেলেন, রুগীগুলোকে দেখাচ্ছে। তেঁতুলিয়া, সেটা আচ্ছা তেঁতুলিয়া আমাদের হাসপাতাল ছিল, ফিল্ড হাসপাতাল, ভ্রাম্যমান হাসপাতাল। তা স্যার রুগীগুলোর কাছে নিয়ে গেছে, এক একটা রুগীর কাছে কয়েক মিনিট করে উনি রাখতেন, যে ওনাদের যে কষ্টটা, কাতরানি মা বাবা, এটা তো অনেক রকম কষ্ট ছিল। ওই একটা রুগীর কাছে নিয়ে দেখাইতো, দেখা নিয়ে আরেকটা, এরকম করে 10টা রুগী দেখাইছেন উনি। দেখা নিয়ে আর যাওয়ার পরে আবার অফিসে, ওনার অফিসে বসাইছেন, চা পানি খাওয়াইছেন, খাওয়াই একটু অপেক্ষা করছেন আমাকে স্থির থাকার জন্য যে আমি পারবো কিনা। আবার উনি বারবার জিজ্ঞাসা করছেন, আমি প্রত্যেকবারে বলছিলাম যে স্যার আমি পারবো,
আমাকে আপনি কাজে নেন তারপরে একএম বাসার সাথে ছিলেন উনি বললেন যে হ্যাঁ ইনাকে নেন ইনি পারবেন সেবা দিতে ডক্টর আতুর রহমান আসলে মনে চাচ্ছিলেন বুঝতে চাচ্ছিলেন আপনার মানসিক শক্তি আছে কিনা আছে কিনা আমি সেবা দিতে পারবো কিনা কারণ এত তো স্ট্যান্ডার্ড না গ্রামের তো বুঝতে পারতেছেন এটা তো অভিজ্ঞতা নেই কোনো অভিজ্ঞতা নাই তারপর ভারতে ওই যে সেলাইন ডায়রিয়া খুশপাছরাজ হইল ওটার সেবা ক্লাস করার পরে কিন্তু ওখানে শিবিরে কিন্তু অনেক পাতলা পায়খানা হচ্ছিল বমি চুলকানি তখন ওখানে আবার খুঁজে খুঁজে বাইর করছে যে আমরা একটু ঔষধের নাম বলতে পারবো কিনা ঔষধগুলো হাতে দিলে ওষুধগুলো পরে তাদেরকে খাওয়াইতে পারবো কিনা মানে যেহেতু আপনি পড়াশোনা জানতেন তো এগুলোতে আমাকে খুঁজে বাইর করছিলেন তখন আমি ওখানে ওষুধপত্র খাওয়াইতাম সেলাইন তো ওখানে তো ওইটা এই গল্পটা বোধহয় আমরা একটু মিস করে গিয়েছিলাম হ্যাঁ হ্যাঁ আপনার এই অভিজ্ঞতাটা এই গল্পটা আগে তাহলে একটু শুনি মানে ওনারা যখন বমি পাতলা পায়খানা চুলকানি খুশপাছরা এগুলো তো খুব বেশি ছিল তখন ওখানে ওনারা আমাকে খুঁজে বাইর করছেন যে আমি ওষুধ দিতে পারবো কিনা ওষুধের নাম বলতে পারবো কিনা সেটাতে আমি করছি সেবা দিছি তারপরে যে মাকে দেখে দেখে যাচ্ছে কিভাবে সেবা দিচ্ছিলেন মানে ওখানে কি ডাক্তাররা আসতো ডাক্তাররা যে ওষুধটা দিত হ্যাঁ ইমার্জেন্সি সেই ওষুধটা আপনারা হ্যাঁ ইমার্জেন্সি ভাবে যে যেমন কতগুলো এখনো আছে না যে ডিসপেন্সারির মতো যে একজন রোগী আসলো প্রেসক্রিপশন করে দিল বা সিরাজুলে একটা সেলাইন খাওয়াই দিল সেলাইন বা সেলাইন দিয়ে দিল ইনজেকশন পত্র ইমার্জেন্সি দিল এইভাবে ছিল আর কি এটা হ্যাঁ কোন ট্রেনিং দেওয়া হয়েছিল তখন ওখানে ভারতেই এটা হাতে নাতে শিখাই দিল হ্যাঁ ওটাই বলছি যে ওটা ওখানে শিখলাম ওটা ওটা আপনাদের শিখিয়ে দিয়েছিলেন কারা ডাক্তাররা ওখানকার ডাক্তার ডাক্তাররা কি ভারতের ডাক্তার ছিলেন হ্যাঁ বাঙালি না ওনারা তো কিছু কিছু বাংলা কথা বলতেন নাকি আচ্ছা তো বোঝা যায় তো আচ্ছা বুঝতে পারতাম আদো বাংলা আদো হিন্দি বলতেন আর কি আচ্ছা তো ওই কাজের অভিজ্ঞতাটা পরবর্তীতে ডাক্তার আতিয়ারের কাছে যখন আপনি গেলেন আমি তো ওনাকে বললাম উনি যখন বারবার জিজ্ঞাসা করতেছিলেন যে এগুলো পারবেন কি না তো ওষুধ ওখানে ওষুধ খাওয়াইছি সেলাইন ইঞ্জেকশন এগুলো দিছি বাকি সেলাই ফেরাই তো আর ওখানে করা হয়নি যে কেটে গেছে সেলাই বা কিভাবে ড্রেসিং করতে হবে এটা তো আর আমি এই প্রসঙ্গটাতে একটু আসতে চাচ্ছিলাম ডাক্তার আতিয়ার যখন আপনাকে দশজন রোগী দেখাচ্ছিলেন সেই দশজন রোগী আপনি কিরকম দেখেছিলেন মানে অনেক করুণা অনেক কষ্টে ওনারা যে কাতরাচ্ছে গুলি লাগে বাইরে চলে আসছে এই যে যন্ত্রণাটা মা বাবা আল্লাহ মানে অনেক কষ্ট অনেক কষ্ট অনেক কান্নাকাটি করতেছেন আমি তো কষ্ট পাচ্ছিলাম ভাইয়ের কথা বিশেষ করে মনে পড়তেছিল যে আমার ভাই সবাই তো এখানে যুদ্ধে আহত ছিল সবাই যুদ্ধে আহত ছিলেন এবং কিরকম আহত হয়েছিলেন এই যে বললেন যে কেউ গুলিবিদ্ধ হয়েছেন কেউ গুলিবিদ্ধ কারো গুলি লেগে বাইরে চলে গেছে কারো স্প্লিন্ডার গুলোর ভিতরে লাগে আছে চামড়া উঠে গেছে মাংস খুলে গেছে এরকম ধরনের আর কতগুলো ওই যে ক্রনিং নিয়ে যে যুদ্ধ করছে ওদের আহত হইতো বেশি কাটা ফোড়া ঢুকে যাইতো পচন ধরে গেছিল এগুলো রোগী তখন ওগুলো দেখে আপনার ভয় লাগেনি আপনার মনে হয় ভয় লাগলে তো জয়েন করতে পারতাম না ডাক্তার আমাকে নিতেন না উনি তো যার জন্য বারবার জিজ্ঞাসা করতেছিলেন যে আপনি পারবেন আপনি কি সেবা দিতে পারবেন উনি কিন্তু বারবার জিজ্ঞাসা করতেছিলেন ওখানে উনি দেখানোর পরে অফিসে নিয়ে যা বসাইছেন বসানোর পরে আবার জিজ্ঞাসা করছেন আমি প্রত্যেকবারে বলছিলাম আমার মনের মধ্যে কেন একটা সাহস আসছিল যে আমি ইনশাল্লাহ পারবো স্যার আপনি আমাকে কাজে নেন ইনশাল্লাহ আমি পারবো আমি সেবা দিতে পারবো তো স্যার কিন্তু ভাবতেছিলেন যে আমি পারবো না যাই হোক ডাক্তার ওই যে একএম বাসার আর আমাদের সিরাজুল ভাই উনাদের প্রেরণায় আমি কিন্তু এত দূরে পড়ে গেছি এবং উনাকে ডাক্তার সাহেবকে বলছেন যে ইনাকে নেন ইনি পারবেন তখন আহত মুক্তিযোদ্ধা তেঁতুলা কয়েকজন ছিল ওগুলো যেটা খুব বেশি সেটা আমরা প্রাইমারি চিকিৎসা দিয়ে বাগডোগরা পাঠিয়ে দিতাম সে একজন আছে নাম জহিরুল ইসলাম উনি এখনো বেঁচে আছেন উনি কিছুদিন ওখানে চিকিৎসা নেওয়ার পরে আবার তেঁতুলে আসছেন তার চিকিৎসা দিছি যারা যুদ্ধে আহত হচ্ছিল তাদের কিভাবে এই ক্যাম্প পর্যন্ত নিয়ে আসা হতো সেটা নিশ্চয়ই খুব সহজ ছিল না না কিভাবে তখন তো ইমার্জেন্সি আমাদের কিছু ছিল না একটা জিপ গাড়ি ছিল সেটা অ্যাম্বুলেন্স হিসাবে ব্যবহার করতেন যারা মাঠে যে পাক সেনাদের হামলায় যে পড়ে যাইতো ডাক্তার আতির রহমান কিন্তু ফ্রন্টে চলে যেতেন আর আমাদের সাথে ছিল তফিজুল ইসলাম ডেসার উনি মারা গেছেন আর একজন হচ্ছে সেলিম সেলিম বেঁচে আছেন উনি পঞ্চগড় পর্যন্তই ছিলেন আমাদের ঠাউরা পর্যন্ত উনি জান নাই ওনারা ফ্রন্টে চলে যেতেন এবং যেটা মাঠে পড়ে থাকতো ওই যে গামছা লুঙ্গি বা ওই স্ট্রেচারের মতো ইয়েতে দিয়ে তারপরে আমাদের ওখানে নিয়ে যেত হসপিটালে নিয়ে যেত সেভাবে আমরা সেবা দিছি অনেক কষ্টের এগুলো দশজনের ছিল পরে 50 উত্তীর্ণ করছেন উনি আপনি ওখানে কবে জয়েন করলেন ম্যাডাম প্রথমে তো ভারতে চলে গেলাম তারপরে এপ্রিলের দ্বিতীয় কি প্রথম না দ্বিতীয় এরকম হবে আচ্ছা এপ্রিল মাসে জয়েন করলেন আপনি এখানে কতদিন সেবা দিয়েছিলেন
আমাদের ভাইমোমান ছিল তেতুলিয়া কিছুদিন দিনটা আমার মনে নাই কতদিন দিছি ওখান থেকে আমরা পঞ্চগড়ে আসছি পঞ্চগড়ে সেবা দিছি ওখানে পঞ্চগড়ে একজন ভদ্রলোককে পাইছিলাম মোটা সোটা খুব সুন্দর দেখতে তো যখন ওনাকে তখন অ্যান্টিবায়োটিক ইঞ্জেকশন চলতো ইঞ্জেকশন দিতে তো ওনার ওখানে গেছি তে আমাকে দেখে মা মা করে খুব কাঁদতেছিলেন ভদ্রলোক তো আমি বললাম যে চাচা আপনার কি হয়েছে কয়েছে মা কইস না মুখ না ইয়ারা মানছে মুক্তিযোদ্ধারা মুখ খুব মাইছে মা মুক্তিযোদ্ধারা কেন মারলো কয়েছে কাজে কি কইছে বাবু মুই বলে খানলাক সাহায্য কইছু মুই খানলা লগত গিসনু দুহাই মা আমি কিন্তু খানের লগত যাওনি মানে আমার আমাকে হাত ধরে খুব অনুরোধ করছে খুবই মারছিল কয়েছে ওরা সন্দেহ করছে যে আমি খান সেনাদেরকে সহযোগিতা করছি ওখানে বয়স্ক মানুষ ছিল বাবার বয়সের ওখানে একটু আমি ইয়ে হয়েছিলাম এখন খানদের সে সহযোগিতা করছে কি করে না এটা তো আমরা দেখি নাই সে অসুস্থ ছিল সেবা দিছি ওখান থেকে তখন আমরা ঠাকুরগাঁও গেলাম ট্রাকে করে আমরা গেছি সে ড্রাইভার ছিল ইউনুস আলী নাম আরেকজন ছিলেন পঞ্চগড়ে আবুল কাশেম উনি রান্না করে খাওয়াইতেন আমাদেরকে আর কয়েকজন আহত মুক্তিযোদ্ধা এখনো আছেন ওনারা ওইখান থেকে যখন আমরা ঠাকুরগাঁও গেলাম ওটা হচ্ছে টিবি হাসপাতাল রাস্তা পূর্ব দিকে যাওয়া দক্ষিণে যাওয়ার পথে ডান বাম পাশে আর কি ওটা হচ্ছে টিবি হাসপাতাল ওখানে অনেক রুগী ছিল আহত রুগী অনেক আর আমরাই ডাক্তার আতির রহমান আমি আর ওই তফিজুল ভাই তিনজনে আমি সেবিকা হিসাবে আমি একাই ছিলাম ওখানে কাউকে কোনো সেবিকাকে আমি পাইনি ওখানে ওখানে তো প্রচুর রুগী ছিলেন কোনো ঘুম ছিল না খাওয়া দাওয়া রাত দিন 24 ঘন্টায় সেবা দিতে হয়েছে তো ওখানে ডিউটি ডাক্তার আতি হওয়ার সময় আমাকে খুব সহযোগিতা করছেন উনি কিন্তু আমার কাছেই থাকতেন সবসময় ম্যাডাম যে চিকিৎসা সামগ্রী তারপর আপনাদের খাওয়া দাওয়া এগুলো কিভাবে খাওয়া দাওয়া ওখান থেকে দিত রান্না করতো দিত কিন্তু আমরা সেরকম খাওয়া জোগাড় গুলা কোত্থেকে হতো কারণ যুদ্ধকালীন সময়ে এত তো সহজ ছিল না ব্যাপারগুলো খাবার দাবার জোগাড় হতো খাওয়া দাওয়ার জোগাড় আমাদের সিরাজুল ভাই ছিলেন উনি বিশেষ করে আর ওষুধপত্র আমাদের বাংলাদেশ থেকে কিছু জোগাড় হয়েছে কিছু ভারত থেকে আমাদের সহযোগিতা করছেন আর ভারতের ডাক্তার আমাদের তেতুলিয়া যখন ওটা তো রাজধানী ছিল বিভিন্ন দেশের সাংবাদিকরা আসতেন এদিকের মন্ত্রীরা যাইতেন ভারতের ওনারা আসতেন তো বাংলা ভারতের ডাক্তার যে আসতেন নামগুলো আমার লিখে নিছি অনেক কঠিন নামগুলো মনে থাকে না তো আমার মাথায় মানে আমার সেবা দেখে ওনারা অনেক সন্তুষ্ট ছিলেন মাথায় হাত দিয়ে বলতেছিলেন যে আপনি পারবেন আপনি সেবা দেন ধৈর্য ধরতে বলছেন আর কি আমি তো হিন্দি কথা বলতে পারি না কিন্তু আমার বুঝতে পারতাম কথাগুলো ওনারা আমাকে অনেক সহযোগিতা করছেন অনেক উৎসাহিত দিছেন এগুলো আমি বেশি ফলো করতাম বেশি মনে করতাম যে আমাকে আমি তাহলে পারবো সেবা দিয়ে যেতে পারবো ওদের উৎসাহ আর ম্যাডাম আরো কিছু ঘটনা তো নিশ্চয়ই ঘটতো যেমন ধরেন যে প্রচন্ড অসুস্থ প্রচন্ড ভাবে আহত কোনো মুক্তিযোদ্ধা আপনার সেবায় সুস্থ হয়ে চলে গেলেন আবার যুদ্ধক্ষেত্রে অথবা বাড়িতে এটার আনন্দ তো নিশ্চয়ই তুলনাহীন ছিল তাই না ওনারা যখন আমি ওনাদের কান্নাকাটি তো করতো অনেক যখন সেবা দিতে যাইতাম মানে ড্রেসিংটা ইঞ্জেকশনে তো এত কষ্ট পাইতো না সেলাইনে তো কষ্ট নেই ফুরাবার সময় একটু লাগতো কিন্তু ড্রেসিংটা যে কষ্ট যে চিল্লাইতো কাতরাতো মা মা করতো এখন ওদের চিল্লানি দেখে তো আমি এগুলো রাখতে পারি না তাহলে তো আমি সেবা দিতে পারবো না রুগীটাকে আমি সুস্থ করতে পারবো না আমি ধৈর্য সহকারে মায়ের ভালোবাসা দিয়ে বোনের ভালোবাসা দিয়ে আমি আপ্রাণ চেষ্টা করে গেছি এবং ভালোভাবে আমি সেবাটা দিয়ে আসতে পারছি সবভাবে সেবা পেয়ে নিশ্চয়ই অনেক মুক্তিযোদ্ধা অনেক খুশি যারা এখনো বেঁচে আছেন আমাদের পঞ্চগড়ে কিন্তু আমাদের মুক্তিযোদ্ধাদের কোনো ভবন ছিল না যে আমরা সবাই একসাথে বসে আলোচনা করবো এখন হয়েছে যখন অফিসটা হইলো তখন মুক্তিযোদ্ধারা উনার কিন্তু যারা আহত ছিলেন তারা কিন্তু আমাকে খোঁজ করছেন যে আমি বেঁচে আছি কিনা অফিসটা হওয়ার পরে তখন উনারা আমাকে পাইছে আমি কাউকে চিনতে পারতাম না উনারা ধরে নিছে যে আমি রোকেয়া বেগম নাম তো আছে ওই তখন বলছে আপা আপা আপনি রোকেয়া আপা আপনি তো আমাকে সেবা দিছেন আবুল হোসেন নাম আইব হোসেন আবুল কাশেম কাছে দেখেন দেখেন আমার এখানে গুলি এই যে দেখছেন আপা দেখেন আমার এটা উল্টে গেছিল পা গুলো এই যে দেখেন আমার পাটা উল্টে গেছে আপনি কিন্তু সেবা দিছেন আমার এটা তো আপনার জন্য অনেক বড় প্রাপ্তি কান্না এসে গেছিল ওরা কান্না করছে বড় প্রাপ্তি তো হতে পারে না আমি ওরা খুবই সম্মান দেয় আমাকে এখনো এবং বাড়িতেও তারা গল্প করে ছেলে মেয়েদের সাথে গল্প করে যে আমাকে যেই আপাটা সেবা দিছে উনি এখনো বেঁচে আছেন যখন ভাইকে আমি কল দিই বাচ্চাগুলো ধরে কয় যে আন্টি আপনার কথা অনেক শুনছি বাবার কাছে আপনি এত কষ্ট করছেন এত ভালোভাবে সেবা দিচ্ছেন বাবা আপনার কথা এখনো বলে চমৎকার অনুভূতি পারে না তো আপনি এই যে ভ্রাম্যমান যে হাসপাতালে সেবা দিচ্ছিলেন সেটা কি মুক্তিযুদ্ধ শেষ হওয়া পর্যন্ত আপনাদের এই কার্যক্রম ছিল না না শেষ পর্যন্ত না স্বাধীন হওয়া পর্যন্ত যেদিন স্বাধীন হয়েছে সেদিন পর্যন্ত আমরা সেবা দিছি টিবি হাসপাতালে যে গেলাম ওখানে যে সেবা দিচ্ছিলাম খাওয়া দাওয়া তো আমাদের কোনো টাইম টেবিল ছিল না ঘুম ছিল না অনবরত তো রুগী আসতেছিল কান্নাকাটি কাতরানি ওখানে দুপুর 2টা সম্ভবত 2টা 2:30 হবে টাইমটা আমার ঠিক মনে পড়ে না দুপুরবেলা
তো হুজুল যে ড্রেসার খাইতে গেছিল ডাক্তার সাহেবকে আমার কাছেই আমি ইনজেকশন দিচ্ছি উনি আমাকে অনেক সহযোগিতা করছেন ডাক্তার আতিয়ার রহমান কিভাবে সেলাইন দেব কিভাবে সেলাই করব কিভাবে পরিষ্কার করব অনেক শ্রম দিয়েছেন উনি আমার জন্য তারপরে তৌহিদুল ভাই গেলেন কয় যে সিস্টার আপনি খেয়ে আসেন তো আমি যাব না চারজন আছে চারটা রোগীর ইনজেকশন দিলে আমি ফ্রি হচ্ছি তখন খেয়ে আসবো এই ইনজেকশন দিচ্ছি শাহরুখানে তৌহিদুল ইসলাম ওইখানে আসলো এই সময় একটা বোম্বিং হলে বিশকট একটা আওয়াজ মাটি সহ কেঁপে উঠলো তৌহিদ ভাইকে বললাম যে তৌহিদুল ভাই কথা যে কী ঘটলো এই কথা বলতে বলতে একটা গাড়ি আসলো সাদা গাড়ি ছোট্ট একটা বাচ্চাকে নিয়ে আসলো অনেক রক্ত মনে হয় গরু ছাগল কিছু আনতে গেছিলো পা দুইটা এখান থেকে ছিল না বাচ্চাটা ভ্যানগুলো ঘুরতে ঝুলতেছিল ওই বাচ্চাটার বেলা আমি একটু অ্যাবনর্মাল হয়ে গেছিলাম কিন্তু আবার ঠিক হয়ে গেছি যে আমার মনের মধ্যে হচ্ছিলো যে এখন যদি ডাক্তার তো আমার কাছেই আছে যে এখন যদি এখনই একটু অ্যাবনর্মাল হয়ে ছাড়তে আমাকে রাখবে না এখনই বিদায় দিয়ে দিবে অনেক ধৈর্য সহকারে বাচ্চাটা আমাকে জড়ায় ধরছিল আর সাদা শাড়ি পরা ছিল আমার কালো পার বাচ্চাটা বারবার বলতেছিল মা আমাকে বাঁচাও আমাকে বাঁচাও ওই সময় আন্টি আমি একটু ইয়ে হয়ে গেছিলাম খুবই স্বাভাবিক খুবই কষ্ট আঙ্কেল অচিন্তনীয় কষ্টের ব্যাপার আসলে সিনগুলো আমার এত মনে পড়েছিল হ্যাঁ ছেলেটার না পরের কথা তো বলতে পারবো না ছেলেটার সেবা দেওয়ার পরে ডাক্তার সাহেব আমাকে তখন আমাদের তো অপারেশন ওখানে হইতো না এমার্জেন্সি আমরা চিকিৎসা করতাম তখন সদরে নিয়ে গেছিলাম আচ্ছা ঠাকুরবা সদরে ওখানে বাচ্চাটাকে ভর্তি করে দিয়ে আসছিলাম তো এই যে বাচ্চাটার করুণার কথা আমি এখনও ভুলতে পারি না আর মুক্তিযোদ্ধা ভাইদের যে সেবাটা দিয়েছি যে আর্তনাদ কান্নাকাটি মা বাবা যখন ড্রেসিং করতাম তখন হাতটা ধরে রাখতো হাতটা ধরে রাখতো যেন আমি মানে লাগাইলে তো ব্যথা পাবে ব্যথা যাতে না পাই যতটা কমে ড্রেসিংটা করা যায় কম ব্যথা দিয়ে ড্রেসিংটা করা কিন্তু আঙ্কেল ব্যথা তো আসবেই যতই আমি সাবধানে ড্রেসিং করি না কেন যত সাবধানে কাজ করি আমি যে ভিতর থেকে যে ময়লাগুলো নিয়ে আসবো বাইরে যেটা সেটা সাজানি ব্রেড দিয়ে আমি কেটে নিয়ে আসতে পারতেছি যেগুলো মাংস মরে গেছে সাদা হয়ে গেছে ভিতরেটা তো আর কাটতে পারবো না ওটা আমাকে পেঁচায় 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 সেগুলো নিয়ে আসতো খুবই কঠিন একটা কাজ করে আসছেন পুরোটা মুক্তিযুদ্ধ জুড়ে সত্যি কঠিন অভিজ্ঞতা খুবই কঠিন অভিজ্ঞতা জানি যে আমার ভাই মারা গেছে তখনও আমরা জানতাম যে ভাই আমার মারা গেছে আচ্ছা পরে যুদ্ধের পরে জানলেন যে না ভাই বেঁচে আছে ভাই সেটা ওটা অনেক পরে জানছি অনেক পরে যখন আমরা টিভি বাড়িতে ফিরে এসেছিলেন কবে ওইটা বলি যখন আমরা টিভি হাসপাতাল থেকে আমাদের হেডকোয়ার্টার আছে ঠাকুরগাঁয়ে ইপিআর এর হেডকোয়ার্টার ওখানে আমাদেরকে নিয়ে গেছিলেন ওখানে আরেকজন কমান্ডারকে আমরা পাইছি মুন্সি মুন্সি বালি অনেক খাটো মুন্সি মৌলানা ছিলেন আর আবুল হোসেন ওয়ার্ড বয় ড্রেসার ছিলেন ওখানে আরও আমরা দুজনকে পাইছিলাম ওখানে কাজ করতেছি ভোরবেলা মানে সন্ধ্যার দিকে আলোচনা হলো যে আমরা কালকে সৈয়দপুরে যাব আমরা সামনের দিকে আমাদের হাসপাতাল ছিল ভ্রাম্যমান হাসপাতাল ওদিকে যাব ভোরবেলা তো ওই যে স্বাধীনের ইয়ে হয়ে আসলো সবাই লাফালাফি করতেছে স্বাধীনের একটা যেমন আনন্দের ছিল সেরকম দুঃখেরও ছিল আমি আনন্দের কান্না আর দুঃখের কান্না তখন ভাইকে আমি স্মরণ করতেছিলাম খুব যে আজকে যদি আমার কারণ কি ভাই ছিল আমার ভাই মারা গেছেন অনেকেরই ভাই বোন মারা গেছে বাবা মাকে কারা কোথায় আছে তাদেরকে খুঁজে পাবো না কি অবস্থায় পাশে তখন তো মোবাইল ছিল না টেলিভিশনও তো তখন ছিল না লোক মুখে আমরা ইয়ে করতাম তখন যখন দেশ স্বাধীন হলো ভোরবেলা চলে আসবো তখন তৌহিদুল ভাই লাফালাফি করতেছে ভাইয়া কি হইলো ওই যে ইপিআর হেডকোয়ার্টার গুলো আনন্দ করতেছে ফায়ারিং করতেছে কাজে আমাদের দেশ স্বাধীন হয়ে গেছে আমার আর সৈয়দপুরে আমাদেরকে যেতে হবে না তখন তো অনেক আনন্দ ছিল আনন্দ ছিল আমি কান্না করছি খুব যে অনেক ভাই আমার ভাই যেরকমভাবে মারা গেছে এরকম তো অনেকেরই সন্তান মারা গেছে তা আমরা সাথে সাথে বাড়ি আসি নাই কয়েকদিন পরে কাগজপত্র অনেকেই সাথে সাথে চলে গেছে জীবন ডুবাই রাখছে যে পাক সেনারা নাই রাজাকাররা আছে তারা তো আমাদেরকে ধরে মেরে ফেলবে তা আমরা কাগজপত্র প্রাইমারি কাগজ যেগুলো আমরা মুক্তিযুদ্ধে ছিলাম কাগজপত্র ওসমান গনির সই ছিলেন আমাদের সার্টিফিকেটে আমরা একসঙ্গে বাড়িতে আসছি বাড়িতে আসার পরে বাবা আমাকে ঘরে ঢুকায় রাখছিল মা তো অ্যাবনর্মাল ভাইয়ের জন্য ভাই মারা গেছে আমিও চলে গেলাম আমাকে কিন্তু কেউ যেতে দিচ্ছিল না যখন আমি তেতুলিয়া জয়েন করলাম তারপর বাড়িতে আসবো না মা বাবার তো সাক্ষাৎ করে যাব বাবা রাজি ছিল মা অ্যাবনর্মাল মা বলতো মাঝে মাঝে যে তুই যাবো মা তুই যাস না বক তো মারে ফেলাইছে খানলা তুই যাবো তারপর গ্রামের লোকজন সবাই আমাকে নিষেধ করছিল যে তোর ভাইটা মরে গেছে ফেরা হোক তুই কেমন করে যাওয়া চাইছিস তোর একটা তারপর কিভাবে জানলেন ম্যাডাম হ্যাঁ আপনার ভাই বেঁচে আছেন এটা কিভাবে জানতে পেরেছিলেন যখন সে ফিরে আসছে তখন জানছি সেটা কতদিন পরে উনি ফিরে এসেছিলেন কয়েকদিন পরে
14 বছর পরে কিছুদিন পরে তো আমরা তো ঠাকুরা থাকতে স্বাধীনের ইয়া পাইলাম তারপর বাড়িতে আসলাম যখন মুক্তিযুদ্ধ থেকে বাড়িতে আসলাম বাবা তো কিছুদিন ঘরে লুকায় রাখছিল রাজাকাররা লিস্ট করছে যে এই বাড়িতে কয়জন ছেলে মেয়ে ছিল কয়জন বাড়িতে ছিল কয়জন ছিল না এগুলো লিস্ট করছে তা বাবা তখন ঘরে লুকায় আছে কয়জন মাই তিন ইংলিশ না ঘর থেকে আমি কেন বাবা কয়জন লোক লাগতো খুঁজে বেড়াচ্ছে কয়টা ছোয়া কয়জন বাইরত গেছে এগুলা তো খানলা ইয়া করছে লোক লাগাই দিছে মারি ফেলাবে আমরা তো প্রকাশ করতে পারতাম না যে আমরা মুক্তিযুদ্ধের পরে ওই অবস্থা ছিল হ্যাঁ ছিল যে আমরা মুক্তিযুদ্ধে গেছি ছিল কিছুদিন দিনটা মারিয়া নাই কিন্তু ওরা তো অবতার হয়ে গেছিল রাজাকাররা ইয়া হয়ে গেছিল না বেশি তখন বাবা লুকায় রাখতো আর আমরা কেউ প্রকাশ করতে পারতাম না যে আমরা মুক্তিযুদ্ধে গেছিলাম তারপরে আমাদের মেয়েটি আমাদের শালবাহন স্কুল ওদিকে তো মুক্ত এলাকা ছিল স্কুল খোলা ছিল কিছুদিন পরে স্কুল যাতায়াত করলাম যাইতে সেই অবস্থাটা পরিবর্তন হয়েছিল কতদিন পরে যে মানে কতদিন পর সবকিছু স্বাভাবিক হয়েছিল বা ওই যে রাজাকাররা যারা আপনাদের খুঁজছিল তারা তাদের অবস্থা কি হয়েছিল পরে সেটা একটু জানতে চাই ওরা কিছুদিন তো খোঁজ করছেই আমি বাবা আমাকে বলতো যে গ্রামে গ্রামে ওরা নাম লিখে নিয়ে গেছে এই বাড়িতে কয়জন ছেলে মেয়ে ছিল কয়জন বাড়িতে ছিল না কয়জন বাইরে গেছে যারা বাইরে গেছে তারা ধরে নিয়েছে যে আমরা মুক্তিযুদ্ধে চলে গেছি এরকম ভাবে ইয়া করছে তখন বাবা বলছে যে এগুলো প্রকাশ না করাই ভালো যে মুক্তিযুদ্ধে গেছি এগুলো বলা যাবে না এমনি নিরাপ ইয়ে থাকতাম চুপচাপ করে থাকতাম প্রকাশ করি নি যে আমরা মুক্তিযুদ্ধে গেছি তো ক্লাস করে স্কুল তো খোলা ছিল ক্লাস করতাম কিছুদিন পরে তারপরে বাবার দোকানে যা দাঁড়ায় থাকতাম কয়েকদিন পরে ভাই তখন আসছে তা আমি বাবা তো ওইখানে বাবার ছেলে করতে আমি দাঁড়ায় থাকতাম ভাই আসছে কেউ কিন্তু কথা বলতে পারিনি ভাই বাবার দিকে তাকায় আসছে আমরা তাকায় আসছি যে আমরা বিশ্বাস হচ্ছিল না যে ভুল দেখতেছি নাকি আমরা তো জানি যে ভাই মারা গেছে এবং মাকে সুস্থ রাখার জন্য কে বা কাহারা 10 টাকা মাকে দিছিল বলছে চাচি 10 টাকা নসিদুল পাঠায় দিছে ও তো মারা যায়নি ও মরেনি ওই যেটি যুদ্ধ করছে উঠে আসে হয় তুই কান্নাকাটি করিস না ভালো সে মা 10 টাকা তখন তো 10 টাকার অনেক মূল্য ছিল মা টাকাটা ভাঙায়নি বুকে নিয়ে থাকতো আর ওই বাইরে ভাইকে ডাকে বেড়ায় তো বাবু তুই এলাও শিস না কেন তুই আয় বাড়িতে আয় তো ভাই যখন আসলো তখন তো অনেকক্ষণ পরে ভাই বাবাকে ডাকছে তখন তো কনফার্ম হলাম যে আমার ভাই বেঁচে আসেন কান্নাকাটি তখন সালমান হাট থেকে হেঁটে বাড়িতে গেছি বাবা বলছে বা টক্কর বাড়ি যা তোর মা তো পাগলি হয়ে গেছে তো বাড়িতে যাওয়ার পথে ভাই ডাকতে ডাকতে যাচ্ছে মা মা করে যাচ্ছে মা তো ঘরে আচ্ছা মা মুই নসিদুল মি হইচু যুদ্ধ থেকে চলে হইছ আমার দেশ তো স্বাধীন করেছি মা ফেল ফেল করে তাকায় থাকতো তাকায় থাকতো তারপর জোড়ায় ধরছে মা মুই নসিদুল মি তো হইচু মা বাঁচে আস গুলিবিদ্ধ হয়েছিল মারা যায়নি আল্লাহর রহমতে ওটা দেখে অসাধারণ একটা পুনর্মিলন তাই না আমরা এই পুনর্মিলনের গল্প শেষ করতে করতে অনুষ্ঠান একদম শেষ পর্যায়ে চলে এসেছি ম্যাডাম আপনার বড় ভাই এখন কি করছেন মুক্তিযোদ্ধা বড় ভাই না ভাই মারা গেছেন মারা গেছেন কবে মারা গেছেন 9 সালে ডিসেম্বরের 17 তারিখে আমরা ওনার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করি ম্যাডাম একদম শেষ মুহূর্তে চলে এসেছি যদি আমাদের উদ্দেশ্যে নতুন প্রজন্মের উদ্দেশ্যে যদি কিছু বলতে চান কিন্তু তার আগে আমাদের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান উনি জন্ম না হলে কিন্তু আমরা দেশ স্বাধীন করতে পারতাম না তো অবশ্যই অবশ্যই এবং ওনার 7ই মার্চের ভাষণে কিন্তু আমরা আগে গেছি যে আমরা ভবিষ্যতে কি পাবো কি পাবো না এগুলো কোনো প্রশ্নই আসে না এগুলো কোনোদিন আমরা কল্পনাও করিনি দেশ রক্ষার্থে আমরা মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়ছি এবং তার যে কন্যা বঙ্গবন্ধুর কন্যা মানুষ কন্যা যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাদের জন্য যেটা করতেছেন আজকে আমি 20,000 টাকা ভাতা পাচ্ছি অনেকের বাড়িঘর করে দিচ্ছে প্রতিবন্ধীর ভাতা দিচ্ছে আমার একটা প্রতিবন্ধী বোন আছে তার ভাতা সে তুলতেছে এবং অনেক গরিব দুঃখীর খাওয়া বাড়িঘর অনেক করে এটা কিন্তু আমরা কোনোদিন চিন্তা করিনি যে আমরা ভবিষ্যতে এত সম্মান পাব আমি তো এখন আমাকে অনেকেই সম্মান করে অনেকে সবাই আমাকে অনেক শ্রদ্ধা করেন অনেক ভালোবাসেন এটা আমি কল্পনা করতে পারবো না আমি যে পুরস্কার পাচ্ছি এটা তো কল্পনা করতে পারিনি যে ভবিষ্যতে আমি এরকম সম্মানিত হব বা এত পুরস্কার পাব এটা একমাত্র আছে আমাদের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্য এবং তার কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা যেটা করতেছেন এটা ওনার জন্য অনেক ধন্যবাদ ওনাকে জানাচ্ছি আর একবার যদি ওনার আমি সাক্ষাৎ করতে পারতাম তাহলে আমি ধন্য হতাম আপনাদের মাছরাঙা টিভিকে আমি ধন্যবাদ জানাচ্ছি যে আপনারা এত কষ্ট করে আমাকে খুঁজে খুঁজে বের করছেন আপনারা আমার জন্য দোয়া করবেন আমি অনেক আনন্দিত অনেক খুশি এইরকম একটা জায়গাতে উপস্থিত হওয়ার জন্য আমরা কৃতজ্ঞ আপনি কষ্ট করে সময় করে এসেছেন আমাদের মাঝে ম্যাডাম অবশ্যই আপনারা এইটুকু জেনে রাখবেন যে মুক্তিযোদ্ধারা এই দেশের শ্রেষ্ঠ সন্তান আপনারা সবসময় সম্মান পেতেন এবং সম্মান পাবেন পাচ্ছেনও আশা করি আপনার মনের আশা পূর্ণ হবে আমরা শেষ করছি খালেদা অবশ্যই আমাদের সময় একদম শেষ ভালো থাকবেন অনেক ধন্যবাদ ধন্যবাদ আপনাদেরকেও সবাই ভালো থাকেন সুস্থ থাকেন ধন্যবাদ দোয়া রাখেন আসসালামু আলাইকুম